কৃষি প্রধান দেশ বাংলাদেশ। এদেশের মাটি, পরিবেশ ও আবহাওয়া কৃষির জন্য উপযুক্ত। এখানে বারো মাসই ফলন হয় কোনো না কোনো ফসলের। নানা জমিতে ধান হয় দুই ফসলি, এক গাছে একবারই ফলন হয় বেশিরভাগ ক্ষেত্রে। তবে জিনবিজ্ঞানী ও ধান গবেষক আবেদ চৌধুরী উদ্ভাবন করেছেন নতুন এক জাতের, যাতে এক গাছে ফলন হয় পাঁচবার। কম সময়ে পাকা এই ধানের উৎপাদন বেশি, খরচ কম। যদিও প্রথম ফলনের চেয়ে পরের ফলনগুলোতে উৎপাদন কিছুটা কম, কিন্তু পাঁচবারের ফলন মিলিয়ে উৎপাদন প্রায় পাঁচ গুণ বেশি। অস্ট্রেলিয়া প্রবাসী ধান গবেষক ও জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী, তিনি সমকালকে জানান, বোরো ধান হিসেবে বছরের প্রথমে লাগানো এ ধান ১১০ দিন পর পেকেছে। ওই গাছেই পর্যায়ক্রমে ৪৫ দিন পরপর একবার বোরো, দুবার আউশ এবং দুবার আমন ধানের ফলন হয়েছে, যা জন্ম দিয়েছে বিশ্বের। এক গাছে পাঁচ ফলনের এমন ঘটনা পৃথিবীতে বিরল বলে জানিয়েছেন অন্যান্য কৃষি বিজ্ঞানীরা। মৌলভীবাজারের কোলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের কানিহাটি গ্রামে দুই বিঘা জমি জুড়ে এই ধানের ফলন হয়েছে এই গ্রামেরই সন্তান আবেদ চৌধুরী। তিনি চেষ্টা করছেন তার উদ্ভাবন আরও এগিয়ে নিতে। ওই গাছেই ছয়বার ফসল তোলার গবেষণা চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি নতুন জাতের ধানটি সারাদেশে চাষাবাদ সম্ভব কিনা তা যাচাই করবেন। এজন্য বিভিন্ন জেলায় এই ধান পরীক্ষামূলকভাবে চাষাবাদ করা হবে। সঠিকভাবে সেচ ও পরিকল্পনা করার পর ১১০ দিনের মধ্যে ৮৫ সেন্টিমিটার থেকে ১ মিটার উচ্চতার গাছে ফসল আসে। পরে মাটি থেকে ৩৫ সেন্টিমিটার উচ্চতায় পরিকল্পিতভাবে ওই ধান কেটে ফেলা হয়। কুলাউড়ার কানিহাটি গ্রামের সন্তান আবেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে কৃষি বিষয়ে উচ্চশিক্ষা শেষে চাকরি নিয়ে চলে যান অস্ট্রেলিয়ায়। সেখানকার জাতীয় গবেষণা সংস্থার প্রধান ধান বিজ্ঞানী হিসেবে ধানের জিন নিয়ে গবেষণা করে কাটিয়েছেন ২০ বছর। এ পর্যন্ত প্রায় ৩০০ রকমের নতুন ধান উদ্ভাবন করেছেন তিনি। পেশাগত কারণে বিদেশের মাটিতে গবেষণা করলেও দেশে তার গ্রাম কানিহাটিতে গড়ে তুলেছেন খামার। ধান গাছের দ্বিতীয় জন্ম নিয়ে ১৪ বছর ধরে পরীক্ষা নিরীক্ষা চালান আবেদ চৌধুরী। ২০১০ সালের ডিসেম্বরে কানিহাটি গ্রামে ২৫ বর্গ মিটারের একটি ক্ষেতে ২০টি ধানের জাত নিয়ে গবেষণা শুরু করেন। এর মধ্যে ছিল চীন, ফিলিপাইন সহ বিভিন্ন দেশের ও স্থানীয় জাতের ধান। যে জাতগুলো ধান পাকার পর কেটে নিয়ে গেলে আবার ধানের শীষ বের হয় সেগুলো তিনি আলাদা করেন। এভাবে ১২টি জাত বের করেন। তিন বছর ধরে জাতগুলো চাষ করে দেখলেন নিয়মিতভাবে এগুলো দ্বিতীয়বার ফলন দিচ্ছে। তারপর তিনি শুরু করেন একই গাছে তৃতীয়বার ফলনের গবেষণা, তাতে সফল হন। তবে ১২টি জাতের মধ্যে এবার কেবল ৪টি জাত ছাড়া, বাকিগুলো চতুর্থবার ফলন দিয়ে ধ্বংস হয়ে যায়। আবেদ চৌধুরী এই ৪টি জাত নিয়ে পঞ্চমবার ফলনের কাজ চালিয়ে যান এবং সফল হন। এই ৪টি জাতের উপর ১০ বছর ধরে চলছে তার গবেষণা। বাংলাদেশের মতো ক্রমবর্ধমান জনসংখ্যা ও প্রধান খাদ্য ভাতের দেশে আবেদ চৌধুরীর এই উদ্ভাবন দারুণ সময় উপযোগী ও কার্যকরী।